হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতোই আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের ভিতরে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখন আমরা এই ছবিটাকে এডিট করব। তো অবশ্যই আমরা এই ছবিটাকে এডিট করার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর, গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, পিএসসিসিটা আপনাদের অনেকের ডাউনলোড করতে সমস্যা হয়। তো বন্ধুরা, আমি দেখুন আমি থার্ড পার্টি কোনো অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিতে পারবো না। তো বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে এই পিএসসিসিটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে খুঁজে বের করে আপনারা ডাউনলোড করে নেবেন, আর যাদের আছে তাদের তো খুব ভালো। তো বন্ধুরা দেখুন, আমরা এখন পিএসসিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। দেন ওপেন করে দেওয়ার পর আমাদের এখানে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আমরা এই ফটোতে ফটো যে উপরে যে নীল কালারটা আছে, তো আমরা এই ফটো এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন, আমাদের এখানে দুইটো অপশন চালু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তো আমরা এখন গ্যালারিতে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা, গ্যালারিতে সিলেক্ট করে যাওয়ার পর আপনারা যেই ফটোটাকে এডিট করতে চাচ্ছেন, দেন সেই ফটোটাকে আপনারা খুঁজে বের করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি আমার গ্যালারি থেকে আমার ছবিটাকে আমি খুঁজে বের করছি। তো বন্ধুরা দেখুন, এই ফটোটাই আমরা এখন এডিট করব। তো বন্ধুরা দেখুন, ছবিটির পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই খারাপ লাগছে, তাই আমরা এখন প্রথমে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাদের একটি সেটিং করতে হবে, সেটিংটি হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা চেঞ্জ যেটাই বলেন না কেন, তো বন্ধুরা দেখুন, প্রথমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা এখানে প্রথম নাম্বার যে টুলটি দেখতে পাচ্ছেন, সেই টুলের আপনারা ক্লিক করে দেবেন। টুলটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেন এখানে চাপ মেরে ধরে, তো আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা লাস্টের যেই অপশনটি আছে এখানে আপনারা করে দেবেন। তো দেন বন্ধুরা, আমি আপনাদের বোঝার স্বার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধু, এখানে কিন্তু আমার নিচের যে অপশন এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা করা যাবে না, এটা করলে আপনাদের দেন দেখুন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ করতে পারছেন না। তো বন্ধুরা দেখুন, ওই সেটিংটা আপনারা আবার করে নেবেন। তো বন্ধুরা দেখুন, বাস আমার এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলো কিন্তু অনেকটাই আলাদা রকমে এসে পড়েছে। তো বন্ধুরা দেখুন, আপনারা আলাদা করার পর আপনার এখানে এখানে কিন্তু আপনারা কোনো অপশনে দেখতে পারছেন যে মোড, তো আপনারা এখানে আপনারা প্লাস করে দেবেন। জাস্ট প্লাস করে দেওয়ার পর আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন তিন নাম্বারে, যেই তিন নাম্বার অপশনটি আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি এগুলো উল্টাপাল্টা থাকে, এগুলোকে আপনারা জাস্ট যতটি আছে ঠিক আছে, আপনারা এই তিনোটাকে আপনারা 100-তে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর আপনারা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তো জাস্ট আমি এতটুকু দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পর বন্ধুরা, তো দেখুন আমি এখন আমার এই ছবির ভিতরে স্ক্রিনে একটু টাচ করছি। তো বাস বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি ই চলে এসেছে। তো দেন দেখুন, আমি এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ছবিটাকে সুন্দরভাবে আপনারা ধীরে সুস্থিরে ছবিটাকে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি যদি আপনাদের এভাবে বলতে থাকি এবং কি এভাবে দেখাতে থাকি, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি ভিডিওটি একটু শর্ট করে নিচ্ছি। তো আপনারা দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ করি। দেখুন আমার সুন্দরভাবে ছবিটা কিন্তু সাজানো হয়ে গেছে। সাজানো হওয়ার পর বন্ধুরা, আপনারা উপরের দিকে যে প্রথম নামে যে অপশন, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। পেন্সিল যে অপশনটি আছে ডানের পরে দ্বিতীয় নাম্বার যে অপশনটা, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে যে অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন ম্যাজিক, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ছবিটা কত সুন্দর রিমুভ হয়েছে কিনা আপনারা এখানে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই যে এখানে কিন্তু একটু সেরে সেরে দিয়েছে।
তো আপনারা চুলের দিকে খেয়াল করলে দেখতে পারবেন সেরে সেরে দিয়েছে। তো বন্ধুরা এটাকে আপনারা কিভাবে করবেন, তো দেখুন এগুলো সেটিং কিন্তু আপনাদের কেউ বলে না। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তো আপনারা এখানে তৃতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনারা ছোটো বড়ো যতটুকু ইচ্ছা মনে চাই করে নিতে পারেন। তো দেন আমার ছবিটা যেহেতু একটু ছোটো তাই আমি এই এতটুকু করে দিচ্ছি, তিরিশ করে দিচ্ছি। তিরিশ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি ছবিটার ভিতর থেকে একটুখানি আমরা টান দিব। তো বন্ধুরা দেখুন আমি একটু একটা দাগ দিলাম, এরকম ক্যামেরার দাগ দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিকলি খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন আপনার একটা চুলো আপনার কাটা পড়ে নাই। তো বন্ধুরা দেখুন একটা চুলো কিন্তু আপনাদের কাটা পড়ে নাই। তো বন্ধুরা দেখুন আমাদের এখন ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর দেন আমরা এখন ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। রিমুভ করার জন্য আপনারা উপরে যে অপশনটি এখানে আবারও চলে যাবেন। আপনারা চলে যাওয়ার পর আপনারা দেখুন এখানে যে ডিলিট বক্সটি দেখতে পাচ্ছেন আপনারা, তো বন্ধুরা দেখুন আপনারা খেয়াল করুন এখানে ডিলিট বক্সটি আছে। তো আমরা সেই ডিলিট বক্সে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ফুল এইচডি কোয়ালিটিতে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা স্ক্রিনে একটু টাচ করলেই সেই দাগগুলো চলে যাবে। তো বন্ধুরা দেখুন এখন আমরা এই ফটোটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো বন্ধুরা অবশ্যই আপনাদের এই ছবিটাকে অন্য আর কিছু করতে হবে না। তো বন্ধুরা দেখুন আমরা এই নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা এই অপশনটিতে আপনারা চলে যাবেন। এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আবার যে নিচে যে আপনার প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে, তো দেন আপনার এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাঝখানে, তো দেখুন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবারও ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের গ্যালারি কিংবা ফটো যেখানে যে কোনো একটাতে আপনারা যেতে পারেন। তো আমি গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনারা যেই ফটোটার যেই ব্যাকগ্রাউন্ডটি আপনি এই ফটোর ভিতরে লাগাতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেবেন। তো দেন বন্ধুরা আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এই ছবিটাকে একটু আমরা জুম করে নেব, ঠিক আছে? আমরা আমাদের মতো জুম করে নেব ছবিটাকে। জুম করে নেওয়ার পর দেন বন্ধুরা ছবিটাকে আমি সহ একটু ছোট করে নিচ্ছি, ছবিটাকে ফুল জুম করে নেবেন। বন্ধুরা দেখুন স্ক্রিনের ভিতরে দেখুন এই আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু জুম করে নেওয়া শেষ হওয়ার পর বন্ধুরা আপনার নিচের দিকে খেয়াল করেন দেখুন এখানে টিক মার্ক চলে এসেছে। আপনার এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেন বন্ধুরা আমাদের টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এরকম হয়ে গেছে। তো বন্ধুরা এখন আপনাদের ছবিটাকে উপরে নিয়ে আসতে হবে অবশ্যই। তো উপরে নিয়ে আসার জন্য আপনারা এখানে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেপে ধরে আপনারা ছবির নিচে একটু সোয়াইপ করে দেবেন। দেন আমার ছবিটা কিন্তু উপরে চলে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু নিচে চলে আসলো। তোমাদের দেখুন এখন আমি ছেড়ে দিচ্ছি। দেখুন তোমাদের এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে বসে পড়লো। তো বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডে যদি আপনাদের মন মতো না বসে থাকে বা কোনো দিকে যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিয়ে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিয়ে আপনারা দেন আবার এই পেন্সিল আইকনে চলে যাবেন। পেন্সিল আইকনে চলে যাওয়ার পর আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এর মতো, তো আপনারা এই অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর দেন এখানে মাঝখানে যে টিটেল এটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেন বন্ধুরা এখন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটাকে লড়াই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু যেমনি মন চাইতেছে আমি এমনি নাড়াচাড়া করতে পারছি বন্ধুরা। তো দেন বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডটি যদি সুন্দরভাবে বসে না থাকে এভাবে আপনারা বসিয়ে নিতে পারেন। তো দেন বন্ধুরা আমি আবার ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর মতো আবার বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আপনারা টিক নিচে যে টিক মার্ক আছে সেই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক সুন্দরভাবে বসে গেছে। তো বন্ধুরা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনারা ব্লর করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ইএক্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরের দিকে, এই ইএক্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপর ওই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জুম ব্লর, এই ব্লরটাকে আপনারা সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করে দেওয়ার পর দেন বন্ধুরা এখানে 10% ব্লোর করা আছে, তো আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিলে নিতে পারেন। তো দেন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লোর হয়ে যাচ্ছে, তো দেন আমি জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এতটুকু ব্লোর দিয়ে দিব, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমাদের পিএসসিসি অ্যাপ্লিকেশনের কাজ শেষ। অ্যাপ্লিকেশনের কাজ শেষ হওয়ার পর আপনারা দেন উপরের দিকে যে ডান নামে যে অপশনটি আছে প্রথমে, এই আপনারা ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের উপরে একটি অপশন চলে আসবে সেভ, তো আপনারা এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আর অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এর আগেও এই পিএসসিসি যদি কাজ করে থাকছেন তাহলে কিন্তু আপনারা ছবিটাকে গ্যালারিতে সেভ করতে পারেননি, বাট আপনাদের মোবাইলে অত ওরকমভাবে নিতে পারেননি। তো দেন বন্ধুরা আপনারা ফটোটাকে গ্যালারি নেওয়ার জন্য আপনারা এই শেয়ার আইকনে ক্লিক করবেন, নিজে যে শেয়ার আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে গ্যালারি নামে যে অপশনটি আছে মাঝখানে সেই গ্যালারিতে আপনারা গ্যালারিতে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেন বন্ধুরা এখানে যদি আপনি পিএনজি করতে চান তাহলে পিএনজি দিতে পারেন, কিংবা যদি আপনি ফটো হিসেবে ব্যবহার করতে চান সেটাকে নর্মালি তাহলে আপনারা উপরেটাকেই রেখে দেবেন। রেখে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখন আমি ছবির ভিতরে টাচ করছি, তো বন্ধুরা দেখুন এখানে চাইলে যদি আপনার অন্যান্য আরও অনেক পিক থাকে তাহলে কিন্তু আপনি একসাথে ছবিগুলোকে সেভ করতে পারেন। তো পিএসসিতে এই একটি ভালো অপশন আছে। তো বন্ধুরা দেখুন এই ফটোটাকে আমরা এখন মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমরা দেন ওকেতে ক্লিক করব। নিচে দেখুন ওকে লেখা এসে পড়েছে, তো আমরা ওকেতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করে নেওয়ার পর আমাদের দেখুন ছবিটা কিন্তু সেভ হয়ে গেল। তোমাদের এখন আমরা চলে যাব গ্যালারিতে। এখন আমরা এখন গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে চলে আসার পর আপনারা এই ছবিটাকে একটু কালার অ্যাডজাস্টটা করে নেব বন্ধুরা। তো কালার অ্যাডজাস্ট করার জন্য আপনারা শেয়ার আইকনে ক্লিক করে দেবেন। দেন শেয়ার আইকনে ক্লিক করে দেওয়া আপনাদের মোবাইলে এল আর নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এল আর লাইট রুম, তো এই লাইট রুমে আপনারা ক্লিক করে দেবেন। দেন আমার ছবিটি কিন্তু লাইট রুমে চলে গেছে। তো আমরা দেখুন এখানে বেগে এসে আমরা লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। তোমাদেরও দেখুন আমার ছবিটা যেহেতু একটু ছবিটা পাতালি হয়ে আছে, তো আমরা ছবিটাকে খাড়া করে নেব। খাড়া করে নেওয়ার জন্য আপনারা নিচে যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা ক্লিক করে দেন। ফার্স্টে যে অপশনটি এখানে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর দেন বন্ধুরা এখানে আপনারা এই যে 4 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এই 4 নম্বর অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেন আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার ছবিটা কিন্তু স্ক্রিন বাই সোজা হয়ে গেছে, আমাদের ছবিটা কিন্তু এখন সুন্দরভাবে স্থাপিত হয়ে গেছে। তো আমরা উপরের দিকে এখন টিক মার্কে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন উপরের দিকে টিক মার্কে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ছবিটা কিন্তু এখন সোজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন অবশ্যই আমি ছবিটাকে এখন কালার অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা এইভাবে যদি আমি আপনাদেরকে বলতে থাকি অনেক সময় প্রয়োজন পড়বে। তোমাদের দেখুন দেন ভিডিওটি একটু আমি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনার স্ক্রিনের দিকে দেখুন আমি বন্ধুরা কালার অ্যাডজাস্টটা কীভাবে করি। দেখুন আমরা কালার অ্যাডজাস্টটা কিন্তু করে নিলাম, জাস্ট আমাদের এইটুকু কালার অ্যাডজাস্ট হলেই হবে। তোমাদের দেখুন এখন কালার অ্যাডজাস্ট করার মানে আমরা এই ছবিটাকে আমরা পেন্সিল নামে যে অ্যাপ্লিকেশনটা আছে স্কেটবুক, আমরা সেই পেন্সিল অ্যাপ্লিকেশনে আমরা ছবিটাকে নিয়ে নিব। তোমাদের দেখুন আমি ফেস স্মুথ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তোমাদের এখানে শেয়ার এখানে ক্লিক করে আপনারা ছবিটাকে আপনারা সেভ টু ডিভাইস এখানেও আপনারা ক্লিক করলে আপনাদের ছবিটি গ্যালারিতে চলে যাবে। আর উপরে যে অপশনটি দেখেছেন শেয়ার, তো বন্ধুরা এই শেয়ার থেকে আপনারা কিন্তু সেই পেন্সিল নামে যে অ্যাপ্লিকেশনটি সেখানে চলে যেতে পারেন। তো বন্ধুরা দেখুন ছবিটাকে আমি সেভ করবো না, সেভ করার আমি আগেই
মনে করেন পেন্সিল অ্যাপ্লিকেশনে চলে যাব, অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন আমাদের আমার কিন্তু অপশনটি চলে এসেছে, চলে এখানে দেখুন স্কেটবুক যে অ্যাপ্লিকেশনটা আছে পেন্সিল, যা আমরা এই পেন্সিল অ্যাপ্লিকেশনে চলে যাব। আমরা পেন্সিল পেন্সিল অ্যাপ্লিকেশন ওপেন করে দিলাম। তো দেন বন্ধুরা পেন্সিল অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের ছবিটা এসে পড়েছে। তো এসে পড়ে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে ফটাফট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেটিংটি করে নিয়ে ফেস স্মুথটি করে নিতে পারবেন। তো উপরে থেকে খেয়াল করলে দেখতে পারেন তৃতীয় নাম্বার যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে সোয়াইপ করবেন। বন্ধুরা দেখুন নিচের দিকে সোয়াইপ করে আপনারা এই ব্রাশটিকে সিলেক্ট করে দেবেন। তো দেন বন্ধুরা প্রথমে কিন্তু আপনারা এই জিনিসটাকে খেয়াল করবেন যে আমি কোন কী নামে সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেন বন্ধুরা এই সেট এই এই লেখার যে অপশনটি আছে এখানে আপনারা চলে এসে এখানে এই অপশনটি আপনারা ক্লিক এই অপশনটিতে আপনারা চলে যাবেন। দেন আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিং নামে যে অপশনটি আছে সেই সেটিংস আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে নিচেরগুলোকে দেখতে দেখুন বন্ধুরা নিচেরগুলোকে আপনারা এই দুয়াটাকে আপনারা থ্রি থ্রি করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি থ্রি থ্রি করে দিচ্ছি। তো দেন বন্ধুরা আমার নিচের দুয়াটা কিন্তু এখন থ্রি থ্রিতেই আছে, 3% 3% করে। তো উপরেরটাকে কিন্তু আপনারা যত মন চাই আপনারা সেতটুকু করে নিতে পারেন। তো দেন আমি এখানে এতটুকু করে দিলাম, জাস্ট এতটুকু করে দেব সাইডে ক্লিক করে। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা উপরেরটাকে আপনারা যদি ডান দিকে টান দেন তাহলে এই অপশনটি কিন্তু এই অপশন এই যে অপশনটি আছে এটা কিন্তু আপনাদের বড় হয়ে যাচ্ছে। তো দেন আমি ছবিটাকে জুম করে নিচ্ছি, দেখুন ওটা কত বড় হয়ে থাকে, দেখছেন এটা অনেক বড় হয়েছে। তাই আমি এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর তোমাদের দেখুন আমি এখন আমার এই ফেসটাকে স্মুথ করে নেব। তোমাদেরও দেখুন এভাবে যদি আমি আপনাদেরকে বলতে থাকি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই বন্ধুরা আমি ভিডিওটি একটু শর্ট করে নেব। দেখুন আমাদের ফেস স্মুথ করা শেষ। তো বন্ধুরা দেখুন আমরা সামান্য একটু একটু কাজ বাকি আছে, তো আমরা এই চুলটাকে একটু এডিট করে নেব। তো চুলটাকে এডিট করে নেওয়ার জন্য আপনারা সেই আবারও এই অপশনটিতে চলে যাবেন, তৃতীয় নাম্বার যে অপশনটি এখানে চলে যেয়ে আপনারা দেন এখানে ক্লিক করে উপরে এটার উপরে যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি আপনাদের আবারও সেটিংটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সেটিংসে চলে আসবে, উপর এই দুয়োটাকে আপনারা নিচের দুয়োটাকে আপনারা 13% দেন 13% করে দিবেন। তো বন্ধুরা দেখুন আমি 13% করে দিচ্ছি।
তো দেখুন আমি সেটিংটি করে নিই, তো এটাকে আপনারা চিকন করে ছোটো করে নেবেন, তো দেন এতটুকু, তো এইটি রেখে দেব আমরা, তো জাস্ট আমরা এই সেটিংটি করে দেন। সেটিংটি করে দেওয়ার পর বন্ধুরা আবারও যে মাঝখানে অপশনটি আছে, এই মাঝখানে অপশনটি আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এটাকে আপনার ছোটো বড় করে নিতেন, জাস্ট আমি এতটুকু করে নিচ্ছি, এতটুকু করে নেওয়ার পর বন্ধুরা দেখুন এই ছবিটাকে আমরা এখন হেয়ার স্টাইলটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি যদি আপনাদের এভাবে বলতে থাকি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই বন্ধুরা আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি আমার ছবিটাকে সুন্দর মতো এডিট করার শেষ। তো বন্ধুরা দেখুন আমার এই ফটোটাকে অনেক সুন্দরভাবে কিন্তু এডিট করার শেষ। তো বন্ধুরা ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে, কোনো একটি উপকার করে থাকতে পারি, তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।